সকল উন্নয়ন কাজে জনপ্রতিনিধি হিসেবে নারীদের উপজেলার বাৎসরিক বাজেটের 3 ভাগ ও পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের 25 ভাগ নারী সদস্যের মাধ্যমে কাজ বাস্তবায়নে 2015 সালে পরিপত্র জারি হলে তা বাস্তবায়ন না করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নারী উন্নয়ন ফোরাম। মঙ্গলবার উপজেলা পরিষদ নারী উন্নয়ন ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন নারী সদস্যরা। এ সময় তারা জেলা শহর থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণের পর চৌরাস্তা ও সদর উপজেলা পরিষদের মূল ফটকে মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে নারী উন্নয়নের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম সহ বক্তারা বলেন, এলাকার উন্নয়নে সরকারের বরাদ্দকৃত কাজ পরিপত্র জারি অনুযায়ী প্রদান করছেন না নারী সদস্যদের, ফলে জনপ্রতিনিধি হয়েও আমরা সাধারণ মানুষের কথা রাখতে পারছি না। মানুষের কাছে আমাদের সময় সময় ছোট হয়ে থাকতে হচ্ছে। অবিলম্বে আমরা তা বাস্তবায়নের দাবি করছি। পরে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।